হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ওয়েলকাম টু ইয়োর চ্যানেল দ্য প্রিপারেশন। তোমাদের নিজেদের চ্যানেল দ্য প্রিপারেশনে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা যে WBP কনস্টেবল বা WBPSI যে প্র্যাকটিস সেট নম্বর 60 নম্বর পর্ব নিয়ে আলোচনা করব, এতে 54টি বেশ হট কোশ্চেন আছে, কিন্তু যেগুলো আপকামিং এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে যেমন কারেন্ট অ্যাফেয়ার্স আছে, ঠিক সেই রকম বাকি অন্যান্য যে সিলেবাস, ইতিহাস, ভূগোল, পলিটি, খেলাধুলা সব কিছুকেই, কিন্তু আর্ট অ্যান্ড কালচার সবকে মিক্স আপ করে কিন্তু আমরা এই ক্লাসটি শুরু মানে তৈরি করছি। এই প্র্যাকটিস সেটটি তোমাদের আপকামিং এক্সামের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেমন তো, চলো বেশি দেরি না করে আজকে ক্লাসটি শুরু করি। তো প্রথম প্রশ্ন দেখো, তুমি দেখবে অবশ্যই কিন্তু যে 54টি প্রশ্নের মধ্যে তুমি কতগুলোর সঠিক উত্তর দিতে পারছো সেটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। প্রথম প্রশ্ন কি, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম কর্তৃক প্রদত্ত ক্রিস্টাল অ্যাওয়ার্ড 2020, ক্রিস্টাল ওয়ার্ল্ড কে দেয় না ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম? ক্লিয়ার? ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম ক্রিস্টাল অ্যাওয়ার্ড দেয়, কী কারণে দেওয়া হয় না? বিশেষ কিছু সাধারণত কলা কুশলী, যারা সাধারণত অভিনয় জগতে যারা বিশেষ কিছু অবদান রাখে তাদের জন্য কিন্তু ক্রিস্টাল অ্যাওয়ার্ড দেওয়া হয়। সেই ক্রিস্টাল অ্যাওয়ার্ড 2020 কে পেয়েছেন? অপশানগুলো থেকে সঠিক উত্তরটি কী হয়ে যাবে না? অপশান সি দীপিকা পাডুকোন, তিনি কিন্তু ক্রিস্টাল অ্যাওয়ার্ড পেয়েছেন 2020। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। দ্বিতীয় প্রশ্নে চলে যাই আমরা, গ্লোবাল হেলথ কেয়ার সামিট 2020 অনুষ্ঠিত হয়েছে কোথায়? সরি, অনুষ্ঠিত হয়েছে না, অনুষ্ঠিত হতে চলেছে, হবে এটা। কেমন? গ্লোবাল হেলথ কেয়ার সামিট 2020 অনুষ্ঠিত হবে নভেম্বর মাসে। এটা কোথায় অনুষ্ঠিত হবে? কলকাতা, পুনে, বেঙ্গালুরু নাকি বিশাখাপত্তনম? তো সঠিক উত্তরটি হয়ে যাবে গ্লোবাল হেলথ কেয়ার সামিট 2021 অনুষ্ঠিত হবে বিশাখাপত্তনমে নভেম্বর মাসে। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তিন নম্বর প্রশ্নে চলে যাই আমরা, মিলন এক্সারসাইজ 2020 কোন প্রতিরক্ষা বাহিনী অংশগ্রহণ করে? দেখো, মিলন এক্সারসাইজ একটি আন্তর্জাতিক এবং বহুদেশীয় একটা যুদ্ধাভ্যাস, সেখানে কোনো একটা দেশ নয়, 15-20খানা দেশ কিন্তু তাতে অংশগ্রহণ করে। ভারত, অস্ট্রেলিয়া, আমেরিকা, জাপান, ফ্রান্স সবাই অংশগ্রহণ করে। কেমন? তো সেই প্রতিরক্ষা বাহিনীতে যে প্রতিরক্ষা বাহিনী তাতে অংশগ্রহণ করে মিলন এক্সারসাইজে, সেটা হচ্ছে নৌবাহিনী বা নেভাল। তাই মিলন এক্সারসাইজ একটি হচ্ছে নেভাল এক্সারসাইজ। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। চতুর্থ প্রশ্নে চলে যাই আমরা, সম্প্রতি হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন কোবে ব্রায়ান্ট। কোবে ব্রায়ান্ট একজন খেলোয়াড়, তিনি হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গেছেন। তিনি কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন? বেসবল, বাস্কেটবল, টেবিল টেনিস নাকি ফুটবল? তো সঠিক উত্তরটি হয়ে যাবে কোবে ব্রায়ান্ট, তিনি কিন্তু বাস্কেটবল খেলোয়াড়, আমেরিকার একজন প্রসিদ্ধ বাস্কেটবল খেলোয়াড়। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। পঞ্চম প্রশ্নে চলে যাই আজকের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কোয়েশ্চন অফ দ্য ডে, ভারতের প্রথম দিশা পুলিশ স্টেশন কোথায় স্থাপিত হয়েছে? সরি, এটা হবে কোথায়? ভারতের প্রথম দিশা পুলিশ স্টেশন স্থাপিত হয়েছে কোথায়? দেখো, দিশা পুলিশ স্টেশনের কাজ হচ্ছে যারা ব্রুটালি রেপড হয় তাদেরকে কিন্তু তাদের বিরুদ্ধে যে ইনস্ট্যান্ট যে অ্যাকশন নেওয়া হয় সেই কারণেই কিন্তু দিশা পুলিশ স্টেশন এস্টাবলিশ করা হয়। তো ভারতের মধ্যে প্রথম কোথায় দিশা পুলিশ স্টেশন স্থাপিত হয়েছে? অপশানগুলো দেখেছো তো, সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, অন্ধ্রপ্রদেশে প্রথম দিশা পুলিশ স্টেশন স্থাপিত হয়েছে। ছ নম্বর প্রশ্নে আমরা চলে যাই, ভারতের বৃহত্তম ফ্লাইং স্টেট কোনটি? দেখো, এখানে ফ্লাইং স্টেট বলতে বোঝানো হয়েছে কোন রাজ্যে সবথেকে বেশি সংখ্যক এয়ারপোর্ট আছে, ফাংশনাল এয়ারপোর্ট কোথায় আছে তাকেই বলা হয়। তো ভারতের সবচেয়ে বৃহত্তম ফ্লাইং স্টেট হচ্ছে উত্তরপ্রদেশ, সেখানে 14টি ফাংশনাল এয়ারপোর্ট আছে। তাই সঠিক উত্তর হয়ে যাবে কি? অপশান ডি। সাত নম্বর প্রশ্নে আমরা চলে যাই, উইমেন উইল নামক ওয়েব পোর্টাল লঞ্চ করেছে কোন সংস্থা? মহিলাদেরকে বিশেষ এম্পাওয়ারমেন্ট বা উইমেন এম্পাওয়ারমেন্টের জন্য উইমেন উইল নামে একটি পোর্টাল লঞ্চ করেছে, কোন সংস্থা লঞ্চ করেছে? ফেসবুক, গুগল, মাইক্রোসফট নাকি টুইটার? তো সঠিক উত্তরটি হয়ে যাবে গুগল, উইমেন উইল নামক একটি ওয়েব পোর্টাল লঞ্চ করেছে পার্টিকুলারলি উইমেন এম্পাওয়ারমেন্টের জন্য। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। আট নম্বর প্রশ্নে আমরা চলে যাই, গোদানের লেখক কি? দেখো, গোদান একটি খুব প্রসিদ্ধ এবং বেশ মানে বিখ্যাত একটি হিন্দি উপন্যাস গোদান, এর লেখককে শ্রীলাল শুক্লা, নাগার্জুন, প্রেমচাঁদ নাকি রাহুল সাংকৃত্যায়ন? তো সঠিক উত্তরটি হয়ে যাবে গোদানের লেখক হচ্ছেন মুন্সি প্রেমচাঁদ। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। ন নম্বর প্রশ্নে আমরা চলে যাই, ভারতীয় উচ্চাঙ্গ সঙ্গীতে খেয়ালের উদ্ভাবক কে? ভারতীয় উচ্চাঙ্গ সঙ্গীতে খেয়াল এর যে প্রবর্তক বা উদ্ভাবক কে? তানসেন, আমির খসরু, কবির নাকি ওঙ্কারনাথ ঠাকুর? তো সঠিক উত্তরটি হবে ভারতীয় উচ্চাঙ্গ সঙ্গীতে খেয়ালের উদ্ভাবক হলেন আমির খসরু, যাকে ভারতের তোতাপাখি বলা হয়। দশ নম্বর প্রশ্নে আমরা চলে যাই, নীতি আয়োগের চেয়ারম্যান কে? দেখো, পরিকল্পনা কমিশনের পরিবর্তে নীতি আয়োগ এস্টাবলিশ করা হয়েছে, পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান ছিলেন প্রধানমন্ত্রী এবং নীতি আয়োগেরও চেয়ারম্যান হচ্ছেন প্রধানমন্ত্রী। পদাধিকার বলে প্রধানমন্ত্রী হচ্ছেন নীতি আয়োগের চেয়ারম্যান, কিন্তু নীতি আয়োগের বর্তমান চিফ এক্সিকিউটিভ অফিসারকে না অমিতাভ কান্ত, এটা আমরা আগেও ক্লাসে বলেছি, অমিতাভ কান্ত তিনি হচ্ছেন নীতি আয়োগের বর্তমান চিফ এক্সিকিউটিভ অফিসার। এগারো নম্বর প্রশ্নে আমরা চলে যাই, কলকাতা পুরসভার স্বপরিষদ মেয়র গঠিত হয় নিচের কোন ব্যক্তিদের দ্বারা?
তো কলকাতা মানে পুরসভা যে কলকাতা কর্পোরেশন তার সপরিষদ মেয়র গঠনের জন্য দরকার হয় মেয়র, ডেপুটি মেয়র এবং 10 জন কাউন্সিলর। আচ্ছা অপশন এ ইজ দ্য রাইট আনসার। 12 নম্বর প্রশ্ন ছিল যে আমরা কুইক লাইম কোনটি, কুইক লাইম কাকে বলা হয়, অপশনগুলো দেখো দেখো। কুইক লাইম একে বাংলায় বলা হয় কিন্তু পোড়াচুন, কি বলা হয়? পোড়াচুন। তো পোড়াচুনের সংকেত কি? না ক্যালসিয়াম অক্সাইড, অপশন বি ইজ দ্য রাইট আনসার। 13 নম্বর প্রশ্ন আমরা চলে যাই, ভিলাই ইস্পাত কারখানা কোন নদীর তীরে গড়ে উঠেছে? ভিলাই ইস্পাত কারখানা এটা ছত্তিশগড় রাজ্যে অবস্থিত, এটি কোন নদীর তীরে গড়ে উঠেছে? না ভিলাই ইস্পাত কারখানা শিবনাথ নদীর তীরে গড়ে উঠেছে, অপশন বি ইজ দ্য রাইট আনসার। এই শিবনাথ যে নদ, সরি এটা নদী নয়, শিবনাথ যে নদ এটি কিন্তু মহানদীর উপনদী, তাই যদি শিবনাথ অপশন না থেকে যদি মহানদী থাকে তখন রাইট আনসার হয়ে যাবে মহানদী, মনে থাকবে। 14 নম্বর প্রশ্নে আমরা চলে যাই, পরিবর্তিত মৃদগত কাণ্ডের উদাহরণ হলো, অর্থাৎ পরিবর্তিত মৃদগত কাণ্ড, দেখো মৃদগত কাণ্ড বলতে মাটির নিচে থাকা তাকে মৃদগত বলা হয়, আর কাণ্ড মানে তো আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো। পরিবর্তিত মৃদগত কাণ্ড কোনটি, গাজর, আলু, চিনিবাদাম নাকি শালগম? তো সঠিক উত্তরটা হবে পরিবর্তিত মৃদগত কাণ্ডের উদাহরণ হচ্ছে আলু। দেখো আলু মাঝে মধ্যে সবুজ হয়, আর সবুজ কোনোদিন মূল হয় না, কিন্তু মূল সবসময় সাদায় হয়, তাই আলু একটি হচ্ছে পরিবর্তিত মৃদগত কাণ্ড। বাকি যে তিনটে আছে গাজর, চিনিবাদাম, শালগম, এগুলো সবাই কিন্তু মৃদগত মূল। 15 নম্বর প্রশ্ন চলে যায়, 1 ন্যানোমিটার ইকুয়েলস টু কত হয়? তো দেখো 1 ন্যানোমিটার ইকুয়েলস টু 10 অ্যাংস্ট্রম হয়, 1 ন্যানোমিটার ইকুয়েলস টু 10^-9 মিটার হয়, এবং 10 অ্যাংস্ট্রম হয়, তার সাথে যদি সেন্টিমিটারে করি 10^-7 সেন্টিমিটার হবে, এবং যদি মাইক্রোমিটারে করা হয় তখন 10^-1 মাইক্রোমিটার হবে, ক্লিয়ার? 16 নম্বর প্রশ্নে আমরা চলে যাই, বিশ্ববঙ্কের কেন্দ্রীয় দপ্তর কোথায় অবস্থিত, অর্থাৎ ওয়ার্ল্ড ব্যাংকের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? অপশানগুলো দেখো, সঠিক উত্তরটি পিক করো। তো রাইট আনসারটি হয়ে যাবে বিশ্বব্যাংকের কেন্দ্রীয় দপ্তর হচ্ছে ওয়াশিংটন ডিসি, আমেরিকা যুক্তরাষ্ট্রে, অপশান বি ইজ দ্য রাইট আনসার। 17 নম্বর প্রশ্নে চলে যাই, বুদ্ধের সমকালীন বিখ্যাত চিকিৎসক কে ছিলেন? এখানে বুদ্ধ বলতে গৌতম বুদ্ধদেবকে বলা হচ্ছে, সেই তার সমকালীন বিখ্যাত চিকিৎসক কে ছিলেন? অপশানগুলো দেখো, সঠিক উত্তরটি পিক করো, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আপকামিং এক্সামের জন্য। না বুদ্ধের সমকালীন বিখ্যাত চিকিৎসক হলেন জীবক, অপশান ডি ইজ দ্য রাইট আনসার। এই প্রশ্নটি কিন্তু WBCS এক্সামে এসেছে, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ, পিক আপ করবে কিন্তু, কারণ আমাদের দেখবে এই প্রশ্নগুলো কিন্তু আমরা বিভিন্ন যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সেখান থেকে কিন্তু স্টেট লেভেল থেকে বা আদার স্টেট লেভেল বা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে সেখান থেকে প্রশ্নগুলো তৈরি করি, তাই একটু ক্লাসটা দিতে কখনও কখনও দেরি হয়। 18 নম্বর প্রশ্ন চলে যায়, মুন্ডা বিদ্রোহ বা উলগুলান এর নেতৃত্ব দেন কে? উলগুলান বা মুন্ডা বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিলেন? অপশানগুলো দেখো, সকলের পারা উচিত, এবং এটাই হচ্ছে আজকে তোমাদের হোম টাস্ক। কমেন্ট বক্সে আমাকে জানাও সঠিক উত্তরটি কী হবে, অপশান এ, বি, সি নাকি ডি। অবশ্যই আমরা ক্লাসের শেষের আনসার আর রাইট আনসার জানিয়ে দিচ্ছি, সেখান থেকে কিন্তু চেক করে নিও। 19 নম্বর প্রশ্নে চলে যাই আমরা, কোন ভাইসরয় তিব্বতে ইয়াং হাস ব্যান্ড মিশন পাঠান? দেখো ইয়াং হাস ব্যান্ড মিশন তিব্বতে পাঠানো হয়েছিল কী কারণে? না রাশিয়ান যে কলোনাইজেশন সেখান থেকে তিব্বতকে অধিগ্রহণ করার জন্য, ব্রিটিশদের অধিগ্রহণ করার জন্য সেই তিব্বতে ইয়াং হাস ব্যান্ড মিশন পাঠিয়েছিলেন, 1903 সালে পাঠানো হয়েছিল, এবং 1903 সালে কে পাঠিয়েছিলেন? তখন তৎকালীন ভাইসরয় কে ছিলেন? লর্ড কার্জন, অপশান বি, সরি অপশান ডি ইজ দ্য রাইট আনসার। 20 নম্বর প্রশ্নে চলে যায়, আজকে আরও একটি কোশ্চেন দ্য ডে, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন, পৃথিবীর মোট স্থলভাগের কত শতাংশ ভারতের অন্তর্গত, অর্থাৎ ভারতে যে ভূমিভাগ আছে সেটি পৃথিবীর মোট স্থলভাগের কত পার্সেন্ট? এটি স্ট্যাটিক জিকে, তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, 2.4% হচ্ছে পৃথিবীর মোট স্থলভাগের মধ্যে ভারতের অংশ। ভারত আয়তনগত দিক থেকে কত নম্বর আছে? সপ্তম, সেভেন্থ, এবং জনসংখ্যার দিক থেকে আছে সেকেন্ড। 21 নম্বর প্রশ্নে আমরা চলে যাই, অর্থ এবং প্যারানাইট্রোফেনলকে পৃথক করা যায় কোন পদ্ধতিতে? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এই জাতীয় সায়েন্স থেকে প্রশ্ন WBSI কিন্তু বারবার আসে, যে অর্থ এবং প্যারানাইট্রোফেনল পৃথক করা যায় কোন পদ্ধতিতে? ক্যালাসন, স্টিম পাতন, ঊর্ধ্বপাতন নাকি পরিস্রাবন? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, স্টিম পাতন, এর সাহায্যে অর্থ এবং নাইট্রোফেনলকে পৃথক করা যায় সহজেই, স্টিমে পরিণত হয় সহজেই কিন্তু অর্থ, কিন্তু প্যারানাইট্রোফেনল এর গলনাঙ্ক বেশি তাই এটা কিন্তু সহজে বাষ্পে পরিণত হয় না, কিন্তু অর্থ নাইট্রোফেনল গ্যাসীয় অবস্থাতেই থাকে তাই সেটি সহজেই কিন্তু বাষ্পীভূত হয়ে যায়, তাই স্টিম পাতনের মাধ্যমেই অর্থ এবং প্যারানাইট্রোফেনলকে পৃথক করা যায়। 22 নম্বর প্রশ্নে চলে যাই, কততম সংবিধান সংশোধনের মাধ্যমে পঞ্চায়েতে মহিলাদের জন্য 30% আসন সংরক্ষিত হয়েছে? দেখো বর্তমানে কিন্তু পঞ্চায়েতে মহিলাদের জন্য 50% আসন সংরক্ষণ করা আছে,
কিন্তু এখানে প্রশ্নটা বলা হয়েছে 30% আসন সংরক্ষণের কথা কততম সংবিধান সংশোধনের কথা বলা হয়েছিল? রাত 73তম সংবিধান সংশোধন বলবন্ত রায় মেহতা কমিটি নাকি, সেখান থেকেই কিন্তু সেখানে বলা হয়েছিল যে 30% যেন উইমেন অর্থাৎ মহিলাদের জন্য সংরক্ষণ করা থাকে। অপশন সি ইজ দ্য রাইট আনসার। 23 নম্বর প্রশ্নে চলে যায়, গোরা উপন্যাসটির লেখককে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এটা মিসলেনিয়াস পরীক্ষাতে এসেছিল। গোরা উপন্যাসটির লেখককে তোমরা সকলেই পারবে, দ্য রাইট আনসার ইজ অপশন সি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি হলেন গোরা উপন্যাসটির লেখক। 24 নম্বর প্রশ্নে চলে যাই, সেরিয়া রোভাস্টার নিম্নলিখিত কোনটির বিজ্ঞানসম্মত নাম? আজকের একটি মোস্ট হট এবং কোশ্চেন অফ দ্য ডে, সেরিয়া রোভাস্টার নিম্নলিখিত কোনটির বিজ্ঞানসম্মত নাম? এই প্রশ্নটি কেন গুরুত্বপূর্ণ সেটাও বলছি, WBCS এ প্রশ্নটি এসেছিল। না, এটা হচ্ছে শাল গাছের বিজ্ঞানসম্মত নাম। রিসেন্টলি অযোধ্যা পাহাড়ে শাল গাছ কেটে ফেলার একটা প্রজেক্ট নেওয়া হয়েছে, সেটার বিরুদ্ধে বেশ বিক্ষোভ হচ্ছে এবং হওয়াটা উচিত, শাল গাছ কাটা উচিত নয়। সেখান থেকে কিন্তু প্রশ্নটা তোমাদের আপকামিং এক্সামে দিতে পারে। তাই সেরিয়া রোভাস্টার হচ্ছে কার বিজ্ঞানসম্মত নাম? না, শাল গাছ। আজকের পরের প্রশ্নে চলে যায়, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, রন কি, যে কচ্ছের রন আছে সেই রন অ্যাকচুয়ালি কি? না, কচ্ছের রন সেই রন বলতে বলা হয় প্লায়াহ্রদ। প্লায়াহ্রদ জিনিসটা কি? না, সামুদ্রিক একটা উদ্ভিদবিহীন লবণাক্ত এলাকা, উদ্ভিদবিহীন লবণাক্ত এলাকা যেটা সাদা রঙের হয় তাকেই বলা হয় প্লায়াহ্রদ, এবং এটিই কিন্তু ভারতে গুজরাট এসে তাকে রন নামে পরিচিত, কচ্ছের রন। 26 নম্বর প্রশ্নে আমরা চলে যাই, তিমি মাছের শ্বাসযন্ত্রটি হলো, তিমি মাছের শ্বাসযন্ত্র কোনটি? দেখো, তিমি মাছ, এখানে মাছ বলা থাকলেও কিন্তু এর শ্বাসযন্ত্র কখনোই ফুলকা নয়, কারণ তিমি মাছ একটি হচ্ছে স্তন্যপায়ী বা ম্যামালস, এবং স্তন্যপ্রায়ীদের শ্বাসযন্ত্র সবসময় কী হয়? ফুসফুস। তাই অপশন বি ইজ দ্য রাইট আনসার। মনে থাকবে, 27 নম্বর প্রশ্নে চলে যাই, ডান্ডিয়া নামক লোকনৃত্যটি কোন রাজ্যের? মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চান, ডান্ডিয়া বর্তমান পশ্চিমবঙ্গের পলিটিক্সে এই রাজ্যটি কিন্তু বারবার উঠে এসেছে, এবং এটি কোন রাজ্যের লোকনৃত্য? না, গুজরাট রাজ্যের লোকনৃত্য। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, ডান্ডিয়া গুজরাট রাজ্যের লোকনৃত্য। 28 নম্বর প্রশ্নে আমরা চলে যাই, নিম্নলিখিত কোন মহাদেশে প্যাঙ্গোলিন দেখা যায়? আজকে আরও একটি কোশ্চেন ধরে, প্যাঙ্গোলিন কেন উঠে এসেছে প্রশ্নে? তার কারণ প্যাঙ্গোলিন হচ্ছে একটা ক্রিটিক্যালি অ্যান্ডেঞ্জার্ড বা অত্যন্ত বিপন্ন একটি প্রজাতি। এই প্যাঙ্গোলিন দেখা যায় কোন মহাদেশে পার্টিকুলারলি? অপশানগুলো পড়া হয়েছে, তো সঠিক উত্তরটি হবে, প্যাঙ্গোলিন দেখা যায় একমাত্র এশিয়া মহাদেশে। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। 29 নম্বর প্রশ্ন চলে যায়, অষ্টক সূত্রের প্রণেতাকে? দেখো, যোজ্যতার যে অষ্টক সূত্র হয়, যে বাইরের কক্ষে 8টি ইলেকট্রন নিয়ে এলে তারা স্টেবিলিটি পায়, সেই অষ্টক সূত্রের প্রণেতাকে? না, নিউল্যান্ডস। নিউল্যান্ডস হলেন অষ্টক সূত্রের প্রণেতা। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। 30 নম্বর প্রশ্ন চলে যায়, ভারতীয় নাটকের প্রবর্তক এবং জনক কাকে বলা হয়? ভারতীয় নাটকের প্রবর্তক এবং জনক কাকে বলা হয়? প্রশ্নটি ইতিহাস থেকে নেওয়া হয়েছে, অপশানগুলো দেখেই বুঝতে পারছ, তো সঠিক উত্তরটি হবে, ভারতীয় নাটকের প্রবর্তক এবং জনক হলেন কবি ভাস। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। 31 নম্বর প্রশ্ন চলে যায়, আজকের একটি কোশ্চেন অফ দ্য ডে, রুদ্রপ্রয়াগ কোন দুটি নদীর সঙ্গম স্থল? 5টি প্রয়াগ আছে, পঞ্চম প্রয়াগের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ রুদ্রপ্রয়াগ, এই রুদ্রপ্রয়াগ কোন দুটি নদীর সঙ্গম স্থল? অপশানগুলো পড়ো, তো সঠিক উত্তরটি হবে, রুদ্রপ্রয়াগ হলো অলকানন্দা এবং মন্দাকিনী নদীর সঙ্গম স্থল। অপশান বি ইজ দ্য রাইট আনসার। 32 নম্বর প্রশ্নে চলে যায়, ক্ষারীয় দ্রবণে ফেনলফথালিন এর বর্ণ কীরূপ? অর্থাৎ ক্ষারীয় দ্রবণের যে একটা নির্দেশক আছে, ফেনলফথালিন নির্দেশক, এর বর্ণ কীরূপ হয়? নীল, গোলাপি, বেগুনি নাকি সবুজ? তো সঠিক উত্তরটি হবে, ক্ষারীয় দ্রবণে ফেনলফথালিনের বর্ণ হয়ে যায় গোলাপি। অপশান বি ইজ দ্য রাইট আনসার। এবং অ্যাসিড দ্রবণে তার বর্ণ হয় বর্ণহীন, অর্থাৎ কালারলেস হয়ে যায় সেটা, কিন্তু অ্যাসিড দ্রবণে হয় কীরকম? না, কালারলেস। 33 নম্বর প্রশ্নে চলে যায়, পঙ্কজ উদাস একজন বিখ্যাত গায়ক, তিনি কোন ধরনের গানের সঙ্গে যুক্ত? পঙ্কজ উদাস একজন বিখ্যাত গায়ক, তিনি কোন ধরনের গানের সঙ্গে যুক্ত? অপশানগুলো দেখে পিক করো, তো সঠিক উত্তরটি হয়ে যাবে, পঙ্কজ উদাস হলেন গজল ধরনের গানের সঙ্গে যুক্ত। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। 34 নম্বর প্রশ্নে চলে যায়, পুরুষ গাধাকে কী বলে? আজকের একটি কোশ্চেন অফ দ্য ডে, পুরুষ গাধা একে কী বলা হয়? এখান থেকে আরও কিছু এডিশনাল ইনফরমেশান জানতে পারবে। না, পুরুষ গাধাকে বলা হয় জ্যাক, এবং মহিলা গাধাকে বলা হয় জেনি বা জেনেট, এবং গাধার যে বাচ্চা, গাধার বাচ্চাকে ফোল বলা হয়। মনে থাকবে, টম কি? টম হচ্ছে টম অ্যান্ড জেরি কার্টুন একটি চরিত্র নাকি? মনে থাকবে, তাহলে পুরুষ গাধাকে বলা হয় জ্যাক, মহিলা গাধাকে বলা হয় জেনি বা জেনেট, এবং গাধার বাচ্চাকে বলা হয় ফোল। তাই এক্ষেত্রে সঠিক উত্তর অপশান এ। 35 নম্বর প্রশ্নে চলে যাই আমরা,
পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন কি, চিপকো আন্দোলনের সঙ্গে নিম্নলিখিত কোন ব্যক্তি যুক্ত? দেখো, চিপকো আন্দোলন কেন গুরুত্বপূর্ণ, কারণ রিসেন্টলি সুন্দরলাল বহুগুণা যিনি চিপকো আন্দোলনের সঙ্গে অতপ্রতভাবে জড়িয়েছিলেন, সেই সুন্দরলাল বহুগুণা কিন্তু রিসেন্টলি মারা গেছেন। সুন্দরলাল বহুগুণা রিসেন্টলি মারা গেছেন। তো তিনি ছাড়াও আরও কয়েকজন বিখ্যাত ব্যক্তিত্ব যিনারা মানে চিপকো আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, তিনি হলেন, এখানে যে অপশান আছে তার মধ্যে সঠিক উত্তর হবে সরলাবেন, তিনি ছিলেন চিপকো আন্দোলনের সঙ্গে যুক্ত। মেধা পাটেকার এবং বাবা আমতে, ইনারা ছিলেন নর্মদা বাঁচাও আন্দোলনের সঙ্গে যুক্ত। বুঝতে পেরেছ, নর্মদা বাঁচাও আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন মেধা পাটেকার এবং বাবা আমতে। সেলিম আলী, ইনি একজন বিখ্যাত পক্ষী বিশেষক বা পক্ষী বিশারদ। অপশান বি, এই প্রশ্নটি সঠিক উত্তর অপশান বি, বাকি এডিশনাল ইনফরমেশন বোঝা গেছে। ছত্রিশ নম্বর প্রশ্নে চলে যাই, লহি হরোবা কোন রাজ্যের লোকনৃত্য? আজকের একটি কোশ্চেন অফ দ্য ডে, লহি হরোবা বা লাই হরোবা দুটোই বলা হয়, লহি হরোবা বা লাই হরোবা, এটি কোন রাজ্যের লোকনৃত্য? অপশানগুলো দেখো, সঠিক উত্তরটি পিক করো। তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, লহি হরোবা বা লাই হরোবা এটি মণিপুর রাজ্যের লোকনৃত্য। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। সাঁত্রিশ নম্বর প্রশ্নে চলে যাই, তড়িৎচুম্বক প্রস্তুত করতে স্টিলের পরিবর্তে কাঁচা লোহা ব্যবহার করা হয় কেন? তড়িৎচুম্বক প্রস্তুত করার জন্য স্টিলের পরিবর্তে কাঁচা লোহা ব্যবহার করার মূল কারণ কি? না, কাঁচা লোহার চৌম্বক প্রবণতা সেটা কিন্তু স্টিলের থেকে বেশি হয়, অর্থাৎ সঠিক উত্তর কী হবে অপশান বি। মনে থাকবে, কাঁচা লোহার চৌম্বক প্রবণতা বেশি, তাই কাঁচা লোহা তড়িৎচুম্বক তৈরিতে ব্যবহৃত হয়। আটত্রিশ নম্বর প্রশ্ন চলে যায়, টার্টারিক অ্যাসিডে অপ্রতিসম কার্বনের সংখ্যা কয়টি? দেখো, টার্টারিক অ্যাসিড তেঁতুলে থাকে নাকি, তেঁতুলে টার্টারিক অ্যাসিড থাকে, এবং টার্টারিক অ্যাসিডের সংকেত কী হয়? না, সি ডবল ওএইচ, এখানে একটা সি থাকে, এই দিকে থাকে ওএইচ, এখানে থাকে এইচ, এখানে থাকে আবার একটা সি, এদিকে থাকে এইচ, এখানে থাকে ওএইচ, ক্লিয়ার, আর নিচে আবার একটা সি ডবল ওএইচ থাকে। তো এখানে অপ্রতিসম কার্বন পরমাণুর সংখ্যা এই দুটি। অপ্রতিসম কার্বন পরমাণু কাকে বলা হয় সেটা সায়েন্সের স্টুডেন্ট তোমরা ভালো করে বুঝবে, এটা খুব লম্বা প্রসেস। তো এখানে অপ্রতিসম কার্বন পরমাণু টার্টারিক অ্যাসিডে কটা থাকে, কারণ এই প্রশ্নটি কিন্তু WBCS এবং WBPSC যে মিসেলেনিয়াস তাই দুটি পরীক্ষাতে এসেছিলো। কয়টি? দুটি। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। উনচল্লিশ নম্বর প্রশ্ন চলে যায় আজকের একটি কোশ্চেন ধরে, বিকাশ কৃষ্ণন কোন খেলার সঙ্গে যুক্ত? রিসেন্টলি ইনি কিন্তু অলিম্পিকের জন্য সিলেক্ট হয়েছেন, বিকাশ কৃষ্ণন, ইনি কোন খেলার সঙ্গে যুক্ত? শুটিং, তীরন্দাজি, বক্সিং নাকি সাঁতার? সঠিক উত্তরটি হবে, বিকাশ কৃষ্ণন হলেন একজন ইন্ডিয়ান বক্সার, অর্থাৎ তিনি বক্সিংয়ের সঙ্গে যুক্ত। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। চল্লিশ নম্বর প্রশ্ন চলে যায় আমরা, 2022 কমনওয়েলথ গেমস কোথায় অনুষ্ঠিত হবে? এটা বেশ হট টপিক্স এবং কারেন্ট অ্যাফেয়ার্স বলতে পারো। 2022 কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হবে কোথায়? কেপটাউন, লন্ডন, নিউ দিল্লি নাকি বার্মিংহাম? তো সঠিক উত্তরটি হয়ে যাবে, 2022 কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হবে ইংল্যান্ডের বার্মিংহাম শহরে। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। একচল্লিশ নম্বর প্রশ্ন চলে যাই, SF4 অণুর গঠন কেমন? তো দেখো, SF4 অণুর গঠন অ্যাকচুয়ালি সিস, এই সিসটা হয় কীরকম, ঢেঁকি দেখেছো, ঢেঁকি, এই ঢেঁকির মতন হয় কিন্তু, সিসর গঠনটা কীরকম ঢেঁকির মতো, তাই রাইট অ্যান্সার কী হবে? অপশান ডি, ঢেঁকি কল। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ইংরেজিতে বলা হলে কী হবে? না, সিস হবে ইংরেজিতে, মনে থাকে যেন। বিয়াল্লিশ নম্বর প্রশ্নে আমরা চলে যাই, আইন শৃঙ্খলা কোন তালিকাভুক্ত? আজকের একটি ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন অফ দ্য ডে। পশ্চিমবঙ্গের বর্তমান রাজনীতিতে ল অ্যান্ড অর্ডার নিয়ে বারবার কিন্তু প্রশ্ন তুলে আমাদের রাজ্যপাল নাকি, সেই ল অ্যান্ড অর্ডার কোন তালিকাভুক্ত? যৌথ তালিকাভুক্ত, রাজ্য তালিকা, কেন্দ্র তালিকা নাকি কোনোটিই নয়? তো সঠিক উত্তরটি হয়ে যাবে, ল অ্যান্ড অর্ডার হচ্ছে রাজ্য তালিকার। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। তেচল্লিশ নম্বর প্রশ্নে চলে যায়, ভারতের স্বাধীনতা সংগ্রাম থেকে নেওয়া জাতীয়তাবাদী সংগঠন পুনা সার্বজনীন সভা প্রতিষ্ঠিত হয় কোন বছর? পুনা সার্বজনীন সভা প্রতিষ্ঠিত হয় কোন বছর? অপশানগুলো দেখো, অপশানগুলো দেখো, তার আগে বলে রাখি, পুনা সার্বজনীন সভার প্রতিষ্ঠাতা হলেন মহাদেব গোবিন্দ রানাডে এবং গণেশ বাসুদেব যোশী। এই দুজন হচ্ছেন মহাদেব গোবিন্দ রানাডে এবং গণেশ বাসুদেব যোশী, ইনারা পুনা সার্বজনীন সভার প্রতিষ্ঠাতা। কোন বছর প্রতিষ্ঠিত হয়েছিল? না, অপশান এ, 1870 সালে এটি প্রতিষ্ঠিত হয়েছিল, 150 বছর কমপ্লিট হয়েছে, তাই এটি কিন্তু গুরুত্বপূর্ণ। চুয়াল্লিশ নম্বর প্রশ্নে চলে যায়, সায়েন্স থেকে নিয়ে চলে এসেছি, র্যাডারের অর্থ কী? অপশানগুলো দেখতে হবে না, তার আগে ইংরেজি নামটা দেখো, র্যাডারের ফুল ফর্ম কী? রেডিও ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং, রেডিও ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং, তাই এর বাংলাটা হবে কী? বেতার নির্ণায়ক এবং সীমা পরিমাপক। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। ইংরেজিতে বললে কী হবে? রেডিও ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং। পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন চলে যায় আজকের আরও একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন, ভারতীয় প্রজাতন্ত্রের প্রথম নাগরিক বা ফার্স্ট সিটিজেন কাকে বলা হয়? অপশানগুলো দেখো। তো সঠিক উত্তরটি হবে, ভারতীয় প্রজাতন্ত্রের ফার্স্ট নাগরিক বা ফার্স্ট সিটিজেন বলা হয় ভারতের রাষ্ট্রপতিকে। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। যে কোনো দেশেরই প্রথম নাগরিক বলা হয় সেই দেশের রাষ্ট্রপতিকে, ব্যতিক্রম ইংল্যান্ড, সেক্ষেত্রে রাজ পরিবারে যিনি রাখেন ক্ষমতায় তাকে বলা হয়।
46 নম্বর প্রশ্ন চলে যাই, অষ্টদিগ্গজ গোষ্ঠীর পৃষ্ঠপোষক কে ছিলেন? দেখো অষ্টদিগ্গজ যার পৃষ্ঠপোষক ছিলেন তিনি হলেন, অপশনগুলো দেখো, রাইট অ্যান্সারটি পিক করো। WBCSএ কিন্তু এর এই প্রশ্নটি এসেছিলো, বেশিরভাগ প্রশ্ন WBCS থেকে এই কারণেই দিয়েছি কারণ ওয়েস্ট বেঙ্গলের বেশিরভাগ এক্সামে কিন্তু প্রশ্নগুলো WBCS থেকেই দেয়। অষ্টদিগ্গজ গোষ্ঠীর পৃষ্ঠপোষক ছিলেন, রাইট অ্যান্সার ইজ অপশন সি কৃষ্ণদেব রায়। কৃষ্ণদেব রায় বিজয়নগর যে সাম্রাজ্য তার রাজা ছিলেন এবং তার রাজসভায় যে অষ্টদিগ্গজ আটজন তেলেগু সাহিত্যের বেশ মানে বিখ্যাত মানুষ ছিলেন তেলেগু সাহিত্যের, তাই তেলেগু সাহিত্যের স্বর্ণযুগ বলা হয় কিন্তু ওই কৃষ্ণদেব রায়ের সময়কেই বলা হয় তেলেগু সাহিত্যের স্বর্ণযুগ, মনে থাকবে তো। 47 নম্বর প্রশ্ন চলে যায়, সিঙ্কোনা গাছে কোন উপক্ষারটি পাওয়া যায়? সিঙ্কোনা গাছের যে উপক্ষারটি পাওয়া যায় তার নাম কুইনাইন, আমরা সকলেই জানি অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, সিঙ্কোনা গাছে কুইনাইন পাওয়া যায়। 48 নম্বর প্রশ্নটি দেওয়া হয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কারণ এই জাতীয় সোজা প্রশ্ন এক্সামে আসে। কোভ্যাক্সিন এবং কোভিশিল্ড এই দুটি কিসের টিকা? না এগুলো করোনার টিকা, আমরা সকলেই জানি নাকি, এই ধরনের সোজা কোশ্চেন দেওয়ার উদ্দেশ্য একটাই কারণ এই ধরনের প্রশ্নও কিন্তু এক্সামে দেয়। 49 নম্বর প্রশ্ন চলে যায়, M1 ও M2 ভরের দুটি বস্তু সমান গতিশক্তি নিয়ে চলছে, এদের রৈখিক ভরবেগের অনুপাত কত? দেখো গতিশক্তির ফর্মুলা হাফ অফ MV স্কোয়ার এবং ভরবেগের ফর্মুলা হচ্ছে MV। এখন এখানে প্রশ্ন যদি তোমাদেরকে ডিটেলসে বের করে দিই তখন সঠিক উত্তর দাঁড়াবে অপশন ডি, ক্লিয়ার, কারণ ভরবেগের অনুপাত হবে রুট ওভার অফ M1 অনুপাত রুট ওভার অফ M2। যদি গতিশক্তি সমান হয় তখন ভরবেগের অনুপাত হয় অপশন ডি রুট ওভার অফ M2 অনুপাত রুট ওভার অফ সরি রুট ওভার অফ M1 অনুপাত রুট ওভার অফ M2। 50 নম্বর প্রশ্ন চলে যায়, জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়? ফার্স্ট যে জাতীয় কংগ্রেসের সেশন যেখানে সুরেন্দ্রনাথ ব্যানার্জি ছিলেন সভাপতি, সেই সেশনটা কোথায় অনুষ্ঠিত হয়েছিল? না সেই সেশনটা অনুষ্ঠিত হয়েছিল বোম্বাইতে। কত সালে? 1885 সালে। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 51 নম্বর প্রশ্ন চলে যায়, প্রশ্নটি একটু ট্রিকি আছে, কাদম্বরী বইটির লেখককে আমরা সকলেই মনে করতে পারি রবীন্দ্রনাথ ঠাকুর, কিন্তু এখানে যে অপশন সেই অপশন থেকে আনসার দিতে হবে। কাদম্বরী বইটির লেখক হচ্ছে একটা বেশ পুরনো হর্ষবর্ধনের আমলে একটি বেশ বিখ্যাত গ্রন্থ ছিল কাদম্বরী, তার লেখক বাণভট্ট, কিন্তু তিনি শেষ করতে পারেননি, শেষ করেছিলেন তার ছেলে ভূষণ ভট্ট। কেমন? 52 নম্বর প্রশ্নে আমরা চলে যাই, যে ঘটনা প্রয়োগ করে হাইড্রোজেন বোমা আবিষ্কৃত হয়েছিল তা হলো? হাইড্রোজেন বোমাতে কী হয় না, নিউক্লিয় ফিশন ঘটে, অর্থাৎ নিউক্লিয় সংযোজন, এই নিউক্লিয়র বাংলা কেন্দ্র, তাই সঠিক উত্তর অপশন বি। কোন ঘটনা প্রয়োগ করে হাইড্রোজেন বোমা আবিষ্কৃত হয়? নিউক্লিয় সংযোজন বা কেন্দ্রক সংযোজন, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। 53 নম্বর প্রশ্ন চলে যায়, একটি লেন্স শূন্য মাধ্যমে অদৃশ্য হলে এর প্রতিসরাঙ্ক কত? শূন্য মাধ্যমে যদি অদৃশ্য হয়ে যায় একটি লেন্স তাহলে তার প্রতিসরাঙ্ক সবসময় এক হবে, প্রতিসরাঙ্ক এক হলে পরেই কিন্তু সে শূন্য মাধ্যমে অদৃশ্য হয়ে যায়, তাই রাইট অ্যান্সার অপশন সি। 54 নম্বর প্রশ্ন চলে যায়, সিকিম সিনেমার পরিচালককে আমরা আগেও আলোচনা করেছি, সিকিম সিনেমার পরিচালক হলেন সত্যজিৎ রায়, যার 2021 সালে 100তম জন্মদিবস বা জন্মবার্ষিকী পেরোলো, তাই সত্যজিৎ রায় এবারের হট টপিক্স এবং সিকিম সিনেমার পরিচালক হলেন সত্যজিৎ রায়। তো বন্ধুরা, এই ছিল আজকের ক্লাস, কেমন লাগলো অবশ্যই জানিও, 54টির মধ্যে তুমি কতগুলো সঠিক উত্তর দিতে পেরেছো তারা অবশ্যই কিন্তু লিখো, কমেন্ট করো, কারণ কমেন্ট করলে তোমার কিন্তু ভিতর থেকে একটা অটোমেটিক ইন্সপিরেশন জাগবে যে হ্যাঁ আমাকেও আরও পড়াশোনা করতে হবে, আর যদি কমেন্ট না করো নিজের মধ্যে রেখে যাও তাহলে তুমি ভুলে যাবে, সেই রেসপন্সিবিলিটা তোমার আসবে না। তাহলে চলে এসেছি আমাদের হোম টাস্কে, তোমরা সকলেই সঠিক উত্তর দিয়েছো, দ্য রাইট অ্যান্সার ইজ বিরসা মুন্ডা। মুন্ডা বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিলেন? বিরসা মুন্ডা, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। তো বন্ধুরা, এই ছিল আজকের ক্লাস, ভালো থেকো, বাড়িতে থেকো, প্রচুর পরিমাণে পড়াশোনা করো, রিসেন্টলি একটু ব্যস্ত থাকায় কিন্তু ক্লাসটা মানে রুটিনটা ঠিকঠাক হচ্ছে না, আগামীকাল থেকে রুটিন মাফিক সকাল 8টার সময় পাবে তোমরা জিকে প্র্যাকটিসের WBP কনস্টেবল এবং WBPSI-এর, তারপরেই মোটামুটি 11টা নাগাদ একটা ডেসক্রিপটিভ জিকে ক্লাস স্টার্ট করছি এবং 2টো নাগাদ তোমরা একটা ওয়ান লাইনারের ক্লাস পাবে, তার সাথে সাথে কিছু ইংরেজি ক্লাস সপ্তাহে অন্তত 7টা দিতে না পারলেও অন্তত 3টে ইংরেজি ক্লাস বিকালবেলা আমি লঞ্চ করছি। কেমন? ভালো থেকো, সুস্থ থেকো, বাড়িতে থেকো, প্রচুর পরিমাণে পড়াশোনা করো। থ্যাংক ইউ, জয় হিন্দ।